তাহলে বাংলাদেশে 12 বছর কুর্তি হচ্ছে এক যুগ কুর্তি, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি এটা তাদের প্রচেষ্টা সার্থক হোক, সফল হোক। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আসছে সাউল। সাউলের প্রোগ্রামের মধ্যে যেটা সবচেয়ে সুন্দর জিনিস সেটা হচ্ছে স্বাস্থ্যগত পরিবর্তন আনার জন্য পেশেন্টকে, রুগীকে নিজের উৎসাহে তার জীবনের পরিবর্তন আনতে হয়, এবং সেই পরিবর্তন যদি উনি নিজে নিয়ে আসেন তাহলে হৃদরোগ এমনিই কমে যায়। যতদূর মনে পড়ে এটা 90-এর দশকের কথা, প্রথম যখন সাউলের প্রতিষ্ঠাতা বিমল ছাদের সাহেব কলকাতায় ফ্রি বক্তৃতা দেন, বিনামূল্যে বক্তৃতা, তখন আমার এক আত্মীয় সহ আমি গিয়েছিলাম তার বক্তব্য শোনার জন্য, এবং সেই বক্তব্যের সময় তিনি 3 দিনের সেমিনারে অংশগ্রহণ করার জন্য বলেছিলেন। তখন আমি একটা বড় হোটেলে আমার স্ত্রী সহ 3 দিনের সাউলের সেমিনারে আমি অংশগ্রহণ করি, এবং এই অংশগ্রহণ করার পরে আমার জীবনে ধ্যান ধারণা পরিবর্তন হয়ে যায়। 1984 সাল থেকে আমার একটা ইসকেমিক এফেক্ট ছিল হার্টে, সেইটাকে পরিবর্তন করার জন্য সাউলের কর্মসূচি আমি গ্রহণ করি, এবং 14 বছর আমি এই কর্মসূচিকে অনুসরণ করে গেছি। আমি সাউলের কর্মসূচির সর্বাঙ্গীন সার্থকতা আশা করি।